প্রথম প্রশ্ন, সাবান তৈরিতে কি ব্যবহার করা হয়? অপশান, কস্টিক সোডা, জাফরান, লবণ নাকি দুধ? সঠিক উত্তরটি হবে কস্টিক সোডা। এবার বলুন তো, নিয়মিত চীনা বাদাম খেলে কোন রোগ ভালো হয়? অপশান, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, থাইরয়েড নাকি শ্বাসকষ্ট? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। লুডো খেলা কোন দেশ আবিষ্কার করে? অপশান, আমেরিকা, পাকিস্তান, ইংল্যান্ড নাকি চীন? সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড। পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে। এরপরে বলুন তো, বসে থাকা মানুষ হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরায় কেন? অপশান, রক্ত স্বল্পতা, শারীরিক দুর্বলতা, হাই প্রেশার নাকি লো প্রেশার? সঠিক উত্তরটি হবে লো প্রেশার। কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল ভাত হয় না? অপশান, পাথরকুচি, তুলসী, পেয়ারা নাকি লেবু? সঠিক উত্তরটি হবে পাথরকুচি পাতা। কোনটি এমন পদার্থ যা কখনোই নষ্ট হয় না? অপশান, দেশি ঘি, দুধ, মধু নাকি দই? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হবে মধু। কোন ভিটামিনের অভাব হলে ঘুম কম হয়? অপশান, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন বি নাকি ভিটামিন এ? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। এবার বলুন তো, মহাত্মা গান্ধীর চশমা কোন দেশ কিনেছিল? অপশান, সৌদি আরব, সুইজারল্যান্ড, রাশিয়া নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হবে আমেরিকা। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে? অপশান, পুকুরের পানিতে, সমুদ্রের পানিতে, নদীর পানিতে নাকি বৃষ্টির পানিতে? এর সঠিক উত্তরটি হবে নদীর পানিতে। এরপরে বলুন তো, কুকুর ছাড়া কোন প্রাণীকে বোমা বার করতে শেখানো হয়? অপশান, মৌমাছি, গন্ডার, বিড়াল নাকি হাতি? সঠিক উত্তরটি হবে মৌমাছি। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, বলুন তো, ভারতের 100 টাকার নোটে কয়টি ভাষা লেখা আছে? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। কোন ফল খেলে অকালে চুল পাকা রোধ হয় ও নতুন চুল গজায়? অপশান, কামরাঙা, স্ট্রবেরি, আমলকি নাকি কলা? সঠিক উত্তরটি হবে আমলকি। শুধু চুল কালো করা নয়, নতুন চুল গজাতেও সাহায্য করে আমলকি। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সিতে ভরপুর আমলকি বিপাক হারও বাড়িয়ে তোলে। প্রতিদিন সকালে খালি পেটে আমলকির রস খাওয়া যেতে পারে। আবার ভাতের সঙ্গে আমলকি সেদ্ধ খেলেও একই উপকার মেলে। বাসি রুটি খেলে কোন রোগে ঔষধের মতো কাজ করে? অপশান, ডায়াবেটিস, হৃদরোগ, হাঁপানি নাকি স্ট্রোক? সঠিক উত্তরটি হবে স্ট্রোক। কোন দেশের জাতীয় সঙ্গীতের কোনো শব্দ নেই? অপশান, মায়ানমার, জার্মানি, স্পেন নাকি চীন? সঠিক উত্তরটি হবে স্পেন। আজকের শেষ প্রশ্নটি হল, কোন প্রাণী বৃষ্টির সম্ভাবনা সবার আগে বুঝতে পারে? অপশান, জলহস্তি, পিঁপড়ে, ঈগল নাকি ব্যাং?
সঠিক উত্তরটি হবে পিঁপড়ে। বন্ধু, আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানুক আপনি কত অ্যামিউজিং অ্যামিউজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।